বিহু সামনের মঙ্গলবার থেকে মেট্রো চালু তো হচ্ছে কিন্তু ঠিক কিভাবে চালু হবে সেটা নিয়ে কিন্তু আজকে বৈঠকে বসেছিল মেট্রো রেল কর্তৃপক্ষ কিভাবে ভিড় এড়িয়ে চলবে শহরের লাইফলাইন আপাতত এটাই চ্যালেঞ্জ কর্তৃপক্ষের কাছে মঙ্গলবার আধিকারিকদের সঙ্গে বৈঠকে উঠে এসেছে একাধিক ভাবনা প্রতিদিন লাখো যাত্রী মেট্রো চালু হলে গাদাগাদি করা এই ভিড় কিভাবে নিয়ন্ত্রণ হবে করোনা সংক্রমণ আর সঙ্গে যাত্রীদের প্রয়োজনীয়তা দুয়ের মধ্যে সমন্বয়ই প্রধান চ্যালেঞ্জ মঙ্গলবার মেট্রোর বৈঠকে উঠে এসেছে একাধিক ভাবনা মেট্রোর ভাবনা কোনো টোকেন দেওয়া হবে না শুধুমাত্র স্মার্ট কার্ডই যাতায়াত করা যাবে নতুন করে স্মার্ট কার্ড ইস্যু করা হবে না সকাল 8টা থেকে রাত 8টা পর্যন্ত মেট্রো চলবে রবিবার মেট্রো চলবে না অফিস টাইমে 12 মিনিট অন্তর ট্রেন চলবে অন্য সময় 15 থেকে 20 মিনিট অন্তর মেট্রো চলবে যাত্রী সংখ্যা নিয়ন্ত্রণে সহায়তা করুক রাজ্য সোমবারই জি 24 ঘন্টাকে প্রতিক্রিয়া ইঙ্গিত দিয়েছিলেন মেট্রো রেলের জিএম দু-এক দিনের মধ্যেই রাজ্যের সঙ্গে বৈঠক করবে মেট্রো কর্তৃপক্ষ তবে সমস্ত বিষয়ে রাজ্যের সঙ্গে আলোচনার ভিত্তিতে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে আর তারপরে চালু হবে মেট্রো পরিষেবা জি 24 ঘন্টার জন্য ক্যামেরায় তন্ময় সঙ্গে শ্রেয়সী কলকাতা পিউ সুপ্রিম কোর্টের রায় আজকে রীতিমতো স্বস্তির নিঃশ্বাস ফেললো টেলিকম কোম্পানিগুলো একদমই 10 বছর সময় কম নয় বাকি যে এজিআর রয়েছে সেগুলো পূরণ করার অর্থাৎ যে বকেয়া টাকা রয়েছে টেলিকম সংস্থাগুলো এতটাই বিপদে পড়েছে আগামী 10 বছর ধরে তারা সেই এজিআর দিতে পারে 14 ফেব্রুয়ারি সুপ্রিম কোর্ট রায় দেয় টেলিকম সংস্থাগুলিকে 17 মার্চের মধ্যে এজিআর সংক্রান্ত বকেয়া মেটাতে হবে টেলিকম মন্ত্রকের হিসাব না মেনে সংস্থাগুলি তাদের তৈরি করা হিসাব অনুযায়ী বকেয়া আংশিক মেটায় বকেয়া মেটাতে ভোডাফোন ও এয়ারটেল 15 বছর সময় চায় কেন্দ্রীয় সরকার জানায় মন্ত্রিসভার সিদ্ধান্ত অনুযায়ী 20 বছরের মধ্যে টাকা দিতে হবে 20 জুলাই বিচারপতি অরুণ মিশ্রা বি আর গাভাই ও কৃষ্ণ মুরারির বেঞ্চে শুনানি শেষ হয় বিচারপতি অরুণ মিশ্রার অবসরের আগে এদিন তাঁর নেতৃত্বাধীন বেঞ্চের রায় বলা হয়েছে 2021 থেকে 2031 এই 10 বছরের মধ্যে টেলিকম সংস্থাগুলিকে এজিআর সংক্রান্ত বকেয়া 1,60,000 কোটি মেটাতে হবে 2021-এর 31 মার্চের মধ্যে দিয়ে দিতে হবে প্রথম কিস্তির 10% টাকা এজিআর সংক্রান্ত বকেয়া না মেটালে জরিমানা ও সুদ চাপবে এবং তা আদালত অবমাননা বলে ধরে নেওয়া হবে টেলিকম সংস্থার নিজেদের হিসাব নয় টেলিকম মন্ত্রকের হিসাবেই এজিআর ঠিক হবে টেলিকম সংস্থাগুলিকে তাদের আয়ের ওপর প্রতি বছর সরকারকে স্পেকট্রাম ও লাইসেন্স ফি দিতে হয় তাদের দাবি এই আয় বা অ্যাডজাস্টেড গ্রস রেভিনিউয়ের মধ্যে ভাড়া কিংবা হ্যান্ডসেট বিক্রি হওয়া আয়ের ওপর তারা ফি দেবে না ফি দেওয়া হবে শুধুমাত্র মূল ব্যবসা থেকে হওয়া আয়ের ওপর তবে ডটটা মানেনি এবং ডটের হিসাবেই শিলমোহর দেয় শীর্ষ আদালত রিলায়েন্স জিও এখনও পর্যন্ত সব বকেয়া মিটিয়ে দিলেও একাধিক সংস্থার তা বাকি সুপ্রিম কোর্টের রায়ের পর এদিন এয়ারটেলের শেয়ারের দাম বাড়লেও ভোডাফোনের দর পড়ে যায় ব্যুরো রিপোর্ট জি 24 ঘন্টা লোনে ইএমআই দেওয়ার ছাড়ের সময়সীমা কি আরও বাড়তে পারে সুপ্রিম কোর্টে এমন ইঙ্গিতই দিল কেন্দ্র তবে সুদের ওপর সুদে ছাড় মিলবে কিনা তা অস্পষ্টই রয়ে গেল মার্চ থেকে অগস্ট সোমবারই শেষ হয়েছে লোনে ইএমআই দেওয়ায় ছাড়ের সময়সীমা তারপরের দিনই সুপ্রিম কোর্টে কেন্দ্রীয় সরকার জানালো রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়ার নির্দেশিকা অনুযায়ী মহামারীর সময় লোনে ইএমআই দেওয়ায় ছাড়ের সময়সীমা 2 বছর বাড়ানো যেতে পারে করোনা পরিস্থিতিতে কেউ যদি ইএমআই ছাড়ের সুযোগ নেন তাহলে পরে ঋণ শোধের সময় তাকে সুদের ওপর সুদ গুনতে হবে ফলে আখেরে ইএমআই ছাড়ে লাভের বদলে ক্ষতিই বেশি শীর্ষ আদালতে রিজার্ভ ব্যাংক জানায় সুদ ছাড় দিলে ব্যাংকগুলির অবস্থা আরও খারাপ হবে গত সপ্তাহে এ নিয়ে সুপ্রিম কোর্টে তোপের মুখে পড়ে কেন্দ্র আদালতের পর্যবেক্ষণ আরবিআই এর আড়ালে লুকোতে পারে না সরকার লকডাউন সরকার করেছে সুরাহাও সরকারকেই দিতে হবে এদিন সলিসিটর জেনারেল জানান রিজার্ভ ব্যাংক ও অন্য ব্যাংকের সঙ্গে সুদ ছাড় নিয়ে অর্থমন্ত্রকের কথা চলছে আরও কথা বাকি কেন্দ্রের অবস্থান জানিয়ে হলফনামা জমা না পড়ায় বুধবার ফের শুনানি হবে বিচারপতি অশোক ভূষণের নেতৃত্বে 3 বিচারপতির বেঞ্চে ইএমআই ছাড়ের সময়সীমা বাড়ানোর আর্জি জানিয়ে দায়ের হয় 2টি জনস্বার্থ মামলা ব্যুরো রিপোর্ট জি 24 ঘন্টা